হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রিয়া, আবার চলে এসেছি নতুন একটা রেসিপিকে সাথে নিয়ে। আজকে আমি বানাতে চলেছি রেস্টুরেন্ট স্টাইল মিক্সড নুডলস। আর এই মিক্সড নুডলসটা আপনারা ঘরে অবশ্যই বানিয়েছেন, তবু আমি আজকে নিয়ে এসেছি, আমার কিছু বন্ধুদের রিকোয়েস্ট ছিল সেই জন্য। তাহলে চলুন দেখে নিই এই মিক্সড নুডলস বানাতে আমার কী কী লাগছে। মিক্সড নুডলস বানাতে আমার লাগছে নুডলস। নুডলসটা আমি সাদা তেল আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা একটু আধ সেদ্ধ করবেন, পুরোপুরি বয়েল করবেন না। আর লাগছে গাজর, পেঁয়াজ একটু মিডিয়াম সাইজের, লাগছে ক্যাপসিকাম, চিকেন, পাতিলেবু, গোলমরিচ, চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি ভিনিগারে চুবিয়ে রেখেছি, রাষ্টে গন্ধটা যাতে চলে যায়, একটু কালারটা ফেড হয়ে যাবে। লাগছে ধনে পাতা, কাঁচা লঙ্কা, সোয়া সস, চিলি গার্লিক সস, লাগছে দুটো ডিম আর নুন। এবার সবজিগুলো আমি কেটে নেব। প্রথমে গাজরটাকে আমি জুলিয়ান করে কেটে নেব, আর সরু সরু লম্বা লম্বা করে কেটে নেবেন। সমস্তগুলো কাটলে এরকম ভাবে দেখতে ভালো লাগবে। গাজরগুলো আমার কাটা হয়ে গেছে, দেখুন এরকম সরু সরু করেই কাটতে হবে। এবার এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এবার কেটে নেব ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো কিন্তু গাজরের মতোই সরু সরু করে কাটবেন। আমি আগেই বলেছি চাউমিনটা দেখতে সুন্দর হতে হবে, যাতে সমস্ত কিছু লম্বা লম্বা থাকে, একই সাইজের একই মাপের কাটবেন। ক্যাপসিকামগুলো আমার কাটা হয়ে গেছে, এবার এগুলো একটা বাটিতে তুলে নেব। এবার কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজটা দুটো মিডিয়াম সাইজেরও নিতে পারেন, একটা বড় অথবা একটা ছোট সাইজেরও নিতে পারেন। আপনারা চাউমিনের পরিমাণ কতটা সেই বুঝেই কিন্তু সবজি দেবেন। একটু ভেজিটেবলস বেশি হলেই দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। দেখুন পেঁয়াজগুলো আমি জুলিয়ান করে কেটে নিয়েছি, আর হাত দিয়ে একটু ক্রাশ করে নেবে, যাতে একটার সঙ্গে একটা লেগে থাকা খোলাগুলো খুলে যায়। এরপর আমি চিকেনগুলোকেও কেটে নেব। চিকেনগুলোকেও কিন্তু লম্বা লম্বা করেই কেটে নেবেন, আর অবশ্যই চেষ্টা করবেন বেস্ট পিসে চিকেনগুলো ইউজ করতে, যেগুলোতে হাড় থাকে না, শুধুমাত্র সলিড মাংস থাকে, সেগুলো ইউজ করার চেষ্টা করবেন। আর যেরমভাবে আমি কেটে নিচ্ছি ঠিক এরমভাবে কেটে নেবেন, লম্বা লম্বা করে। চিকেনগুলো আমার লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এবার কেটে নেব পাতিলেবু। অবশ্যই পাতিলেবু ইউজ করবেন, যদি পাতিলেবু না থাকে তাহলে ভিনিগার দিলেও চলবে, কিন্তু পাতিলেবুটা ইউজ করার কথা ভাববেন, কারণ পাতিলেবুর একটা আলাদা স্মেল আছে, আর চাউমিন বা ফ্রাইড রাইস যেগুলোই বানাবেন তাতে একটা আলাদা টেস্ট দিয়ে দেয়। আমার সমস্ত ভেজিটেবল কাটা হয়ে গেছে, দেখুন গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেন, পাতিলেবু। ধনে পাতাটা আমি হাত দিয়ে ক্রাশ করে দেব, ছিঁড়েই দিয়ে দেব। আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো আমি ছুরি দিয়ে স্প্রেড করে নেব। সমস্ত সবজি যেহেতু কাটা হয়ে গেছে, এবার রান্নার প্রসেসে চলে যাব।
প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। ননস্টিক প্যান ইউজ করার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দরভাবে আপনারা সবজিগুলো ভেজিটেবলগুলো ভাজতে পারবেন, আর কোনোটা একটা একটার গায়ের সঙ্গে লেগে যাবে না, আর তেলটাও আপনাদের কম ইউজ হবে। আর তেল কম খাওয়া শরীরের জন্য খুবই ভালো। আর আমি সাদা তেল ইউজ করেছি, আপনারা যে কোনো সাদা তেল ইউজ করতে পারেন, অলিভ অয়েল ইউজ করতে পারেন। প্রথমে আমি ডিম দুটোর ভুজিয়া করে নেব। আমি কড়াইতে সাদা তেল যেহেতু দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, এবার আমি দুটোর ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি করে নুন। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার ডিমটার আমি ভুজিয়া বানিয়ে নিচ্ছি। যত কম তেলে করবেন তত ভালো। দেখুন আমার ভুজিয়াটা হয়ে গেছে। এবার এটা আমি একটা বাটিতে তুলে নেব। ফ্রাইং প্যানটা আমি ক্লিন করে নিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব জুলিয়ান করে কাটা পেঁয়াজ। পেঁয়াজ আমি অর্ধেকটা দেব আর অর্ধেকটা রেখে দেব। অর্ধেকটা আমি মাছ পথে দিয়ে দেব, কারণ পেঁয়াজে যাতে ক্রাঞ্চিনেসটা থাকে সেটার জন্য। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিকেনের পিসেসগুলো। চিকেনের পিসেসগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব চিংড়ি মাছগুলো, যেগুলো আমি ভিনিগারে চুবিয়ে রেখেছিলাম। ভিনিগারে চুবিয়ে রাখলে কিন্তু আষ্টে গন্ধটা চলে যায়। চিংড়ি মাছের একটা আলাদা গন্ধ আছে, যেটা অনেকেই গন্ধটা পছন্দ করেন না। যেহেতু ভিনিগারে চুবিয়ে রেখেছি এই জন্যই, যাতে এর আষ্টে গন্ধটা চলে যায় আর সকলের খেতে ভালো লাগে। দোকানেও এইরকম ধরনেরই করে থাকে। এবার দিয়ে দেব অল্প করে নুন। নুন দেওয়ার পর এই চিংড়ি মাছ আর চিকেনের থেকে একটা আলাদা জল ছাড়বে। আপনাদের আলাদা করে কোনো জল দিতে হবে না, এর মধ্যে থেকে যে জলটা ছাড়বে সেই জল দিয়ে কিন্তু চিংড়ি মাছ আর চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে একটা ঢাকনা দিয়ে এটা বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। বেশি জল শুকিয়ে ফেলবেন না, হালকা অল্প জল থাকাকালীনই এর মধ্যে একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবেন গাজর কুচিগুলো। চিংড়ি মাছগুলো আর চিকেনগুলো কিন্তু ভাজবেন না, একটু জাস্ট যখন জল ছেড়ে যাবে, একটু বয়েল হয়ে যাবে সবজি মানে চিকেন আর চিংড়ি মাছগুলো, তখনই সবজি দিয়ে দেবেন। কারণ চিকেন আর চিংড়ি মাছ যদি ভেজে ফেলেন তাহলে ওর মধ্যে একটা চুই ভাব চলে আসবে, শক্ত হয়ে যাবে। আর আমি চাইছি চিংড়ি মাছ এবং চিকেনগুলো সফট থাকে, সেই জন্য অল্প জল থাকাকালীনই ওর মধ্যে সবজিগুলো দেওয়া শুরু করবেন। আমি এই গাজরের পর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কাগুলো, দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব অল্প নুন, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। নুনের পরিমাণ একটু বুঝে দেবেন, নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, বেশি দেবেন না। এবার দিয়ে দেব আমি বাকি যে আমার পেঁয়াজগুলো কাটা ছিল সেই পেঁয়াজগুলো। আর সবসময় কিন্তু ক্রাঞ্চিনেসটাই বেশি ভালো লাগে চাউমিনে, যে কোনো নুডলস বা চাউমিন বানালে কিন্তু ক্রাঞ্চিনেসটাই বেশি টেস্ট লাগে। তাই অবশ্যই চেষ্টা করবেন ক্রাঞ্চিনেসটা বজায় রাখার জন্য, আর কালারটা যেন ফেন্ট না হয়ে যায়। তাই সবজিগুলোকে যতটা পারবেন কম ঢাকা দিয়ে করতে, আর চিকেন আর চিংড়ি মাছটা ঢাকা দিয়ে করার পর কিন্তু সবজিগুলো দেওয়ার পর ঢাকা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কালারটা কিন্তু ফেড হয়ে যাবে। আর আমি চাইছি না কালারগুলো ফেড হোক, তাহলে কালারফুলটা কিন্তু কম হয়ে যাবে।
আপনারা যে কোনো ক্যাপসিকামও ইউজ করতে পারেন, লাল হলুদ সমস্ত ক্যাপসিকামও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম এবার সয়া সস 1.5 চামচ মতন, আপনারা পরিমাণ বুঝে দেবেন। সয়া সসে আলাদা একটা সল্টিনেস থাকে, সেজন্য নুন কিন্তু পরিমাণ করে দেবেন। আর দিয়ে দিচ্ছি রেড চিলি সস বা চিলি গার্লিক সস অল্প করে, কারণ এর মধ্যে কিছুটা কিন্তু ট্যাঙ্গিনেসও থাকে। এবার এগুলোকে আমি ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব নুডলসগুলো। নুডলসগুলোতে কিন্তু আমি সেদ্ধ করে নেওয়ার পর একটুখানি সাদা তেল মাখিয়ে রেখেছিলাম, যাতে ঝরঝরে ভাবটা থাকে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে নুডলসগুলো কী করে মানে লাস্ট অবধি ঝরঝরে থাকবে, তাই আমি প্রথমেই বলেছি নুন আর সাদা তেল দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর আধ সেদ্ধ করবেন। সেদ্ধ করে যখন জলটা ঝরিয়ে নেবেন তখন কিন্তু একটু সাদা তেল মাখিয়ে রেখে দেবেন, তাহলে একটা নুডলস একটার গায়ে লেগে যাবে না। দেখুন ভালো করে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হার্ব, ধনে পাতা। ধনে পাতাটা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দেবেন, তাহলে এটা একটা আলাদা স্বাদ পাওয়া যায়। এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটাকে আমি ক্রাশ করে নিয়েছিলাম, গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা আলাদা টেস্ট আনে নুডলসে, আলাদা ফ্লেভারও আনে। এবার দিয়ে দেব আমার ডিমের ভুজিয়াগুলো। ডিমের ভুজিয়াগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার দিয়ে দেব আমি পাতিলেবুর রস। আমি একটা গোটা পাতিলেবু ইউজ করেছি, তাহলে দুটো টুকরো করে নিয়ে আমার গোটা পাতিলেবুই লেগেছে। এবার এটাকে আবার ভালো করে নেড়ে নেব। আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এবার এটার আমি প্লেটিং করে নেব। দেখুন আমি প্লেটিং করে নিয়েছি, আর কত সুন্দর কালারফুল লাগছে, চিংড়ি মাছ, চিকেন, সমস্ত ভেজিটেবলসগুলো দেখা যাচ্ছে। আমি দুটো পাতিলেবু দিয়ে এটা গার্নিশিং করেছি, আপনারাও ঘরে বানিয়ে ফেলবেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর শেয়ার করতে কিন্তু ফ্যামিলির সঙ্গে ভুলবেন না। আমি আবার কিন্তু হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে। তো এখনকার মতন টাটা।